মানালি গিয়ে টিবেটান স্ট্রিট ফুড লাফিং ট্রাই করলাম একটা নতুন রকমের খাবার নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি মানালির ম্যালের কাছে যে বুদ্ধিস্ট মোনাস্ট্রি রয়েছে মোনাস্ট্রির ঠিক পাশেই একজন ভদ্রমহিলা লাফিং বানাচ্ছেন উনি লাফিংয়ের ড্রাই এবং লাফিংয়ের স্যুপ দু রকমই বানান আমি যখন গেছি তখন দেখছি উনি লাফিংয়ের স্যুপ বানাচ্ছিলেন ড্রাই লাফিংয়ের দাম পঞ্চাশ টাকা আর স্যুপের দাম ষাট টাকা দেখে জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হলো তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি ভীষণ সিম্পল রেসিপি দেখলাম অন্য কাস্টমারদের দিয়ে যখন হাত ফাঁকা হলো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি স্টাফিং আছে বা কি দিয়ে কিভাবে বানাচ্ছে উনি জানালেন এর বেসটা এই যে হলুদ রঙের যে রুটির মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আটার বানানো আর এর মধ্যে স্টাফিং যাবে হচ্ছে সোয়াবিনের প্রথমে নুন আর অল্প পেস্ট দিয়ে দিলেন ড্রাই ফ্রুটের আর তার সাথে পচংয়ের ডাট সয়া সস ওইখানেও পংের ডাট সয়া সস ইউজ হয়ে দেখলাম প্রথমে ভালো করে বেসটার ওপরে চিলি অয়েল উনি মাখিয়ে নিলেন তারপর স্টাফিং হিসেবে ওর মধ্যে দিয়ে দিলেন সোয়া বেশ সুন্দর করে কিমা করা রয়েছে এবার ওটাকে রোলের মতো ফোল্ড করে সুন্দর চপ করে আট দশটা টুকরো বানিয়ে নিলেন ব্যাস আপনার লাফিং রেডি আর কি চাই পাঁচ মিনিটের মধ্যে পুরো ডিশটা একদম তৈরি ঠান্ডার সময় ঝাল ঝাল খেতে ভালোই লাগবে কিন্তু যাদের ঝাল খাওয়ার অভ্যেস নেই তাদের কিন্তু কান দিয়ে ধুয়ো বের করে দেবে আর যদি জানতে চান আমার কেমন লেগেছে তাহলে একটাই জিনিস বলবো আমার না ভেজটা জমে না কি করব বলুন